আরকে দোনা বাংলার কৃষক ফুটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। মূলত বাংলাদেশে কাঁকড়া চাষ হয় বিদেশে রপ্তানির জন্য, তবে সংখ্যালঘু শ্রেণীর কিছু মানুষ কাঁকড়া খেয়ে থাকে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ শুরু হয় 80-এর দশক থেকে। এখন সমুদ্র উপকূলবর্তী যেমন কক্সবাজার, চট্টগ্রাম ও বৃহত্তর খুলনায় চাষি পর্যায়ে চাষ ও ডিপো তৈরি হয়েছে, তবে কোনো হ্যাচারি এখনো তৈরি হয়নি বাচ্চা উৎপাদনের জন্য। সেক্ষেত্রে সমুদ্র, নদী ও খালবিল প্রাকৃতিক উৎস থেকে কাঁকড়া আহরণ করে চাষ করতে হয়। আমরা সম্প্রতি বাগেরহাট জেলার রামপাল এলাকার কিছু গ্রাম ঘুরে সেখানকার কাঁকড়া চাষের সম্ভাবনা দেখে এলাম। সেখানে 10 থেকে 15 বছর আগে জমিতে ভালো ফসল হতো, বর্তমানে লবণাক্ততার দরুন ধান চাষের পরিবর্তে চিংড়ি চাষ হচ্ছে। চিংড়ির জন্য বড় বড় ক্ষেত তৈরি হয়েছে। গ্রামের পাশ দিয়ে ছোট ছোট পুকুরে যেখানে চিংড়ি চাষ ভালো হবে না সেখানে বাঁশের বানার অতিরিক্ত ঘেরা দিয়ে কাঁকড়া চাষ হচ্ছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন খুলনার একটি বেসরকারি সংস্থা নবলোক এর মাধ্যমে এ কাজে সহায়তা প্রদান করছে মহিলাদের বেশি অংশগ্রহণের জন্য, কারণ মহিলারা ঘর গৃহস্থালির পাশাপাশি বাড়ির সামনের বা পাশের ছোট পুকুরগুলোর চাষ ও পরিচর্যা ভালো করতে পারবে। মাছ চাষের সাথে এই যে কাঁকড়া ব্যবসা চলতেছে, তাই আমরা শুরু করেছি এই কাঁকড়া ব্যবসা, যে আমরা মাছের সাথে কাঁকড়া ব্যবসা যদি করি আমাকে আরো উন্নতি হবে। এটার ভিতরে আছে আছে গে 100 কেজির ভিতরে আছে, আমাদের একটা গ্রেট আছে, একটা আছে আছে গে 180 গ্রাম, একটা আছে 150 গ্রাম, একটা 500 গ্রাম, মানে 200 থেকে উপরে আমরা যা পাই তাই ছাড়ি আর কি। নরম কাঁকড়া ছাড়ি আর যেগুলো ডিম হয় না সেইগুলো ছাড়ি, তারপরে আমরা খাবার দিয়ে ডিম বানাই আর ওই নলমগুলো শক্ত করি। অন্য লোকেরা ধরে নিয়ে আসে ওই জঙ্গল থেকে ধরে নিয়ে আসে, তাই বিক্রি করে ডিপুতে এনে আমরা সেগুলো কিনে নিয়ে আসি। এখন আমরা 250 টাকা করে ছাড়ছি, 500 টাকা করে বিক্রি হবে, আর একটা আছে আছে গিয়ে 200 টাকা করে ছাড়ি, সেগুলো 300-400 টাকা করে বিক্রি হবে। বিভিন্ন রকম দাম আছে, একটা 150 গ্রাম সেগুলো আর কি ছাড়ি আমরা 100 টাকা করে, 300 টাকা করেও বিক্রি করি। কাঁকড়া মাছ অল্প কিছু দিনের ভিতরে ডিম 15 দিনের ভিতরেও হয়ে যায়, ভালো খাবার দিতে পারলে, দাম হলে আমরা বিক্রি করে দিই। কাঁকড়া অনুযায়ী 10 কেজিতে 1 কেজি খাবার দিই। 100 কেজি ছাড়লে 10,000 টাকাও লাভ হয়, 5,000 টাকাও হয়। কাঁকড়া চাষের সুবিধা বেশি হয়, ব্যবসা ভালো হয় অল্প দিনে। 50 কেজি আনলো কি 20,000 টাকায় আনলো, আমাকে আর 10,000 টাকা লাভ হলো, এই জন্যই আমরা করি। আগে আমাদের দেশে ধান হতো, তারপরে ধান না হওয়াতে আমরা এই কাঁকড়া চাষ শুরু করেছি, বা এই সাগর থেকে ধরে আনে তাদের সাথে কিনি। নরমগুলো আমরা হেঁচাইতে ছাড়ে দিয়ে লালন পালন করি, শক্ত যেগুলো ওগুলো আমরা ওই ঢাকা টাকা দিয়ে চালান দিই আর কি। তখন ভালো উঠলি দেওয়া গেল কি যে 100 কেজির মধ্যে আমরা 70-80 কেজি পর্যন্ত বিক্রি করি, এর মারাও যায় কিছু, যখন মারা যায় তখন তো লসও আসে। আবার একাকড়া যদি বেশি পরিমাণ পাইয়ে বসি তাহলে ডবল লাভ হয়ে যায়। অল্প দিনই এইটে পয়সা পাওয়া যায়, 15 দিন অন্তর আমরা কাঁকড়া তুলতে পারি, 20 দিন অন্তর তুলতে পারি, এতে আমরা লাভবান হচ্ছি। খাইতে দিই এই পুঁটি মাছ, চুনো মাছ যেগুলো পাওয়া যায় সমুদ্রে, বাগদা চিংড়ির মাথা, গলদা চিংড়ির মাথা, এই সমস্তগুলো খাই। ছোট মাছ, শামুকের মাংসের টুকরো কাঁকড়ার খাবার হিসেবে দেয়া হয় দিনে 3 বার। মৌসুমের সময় 6 থেকে 7টায় কেজি 150 থেকে 200 টাকা দরে ক্রয় করে প্রতি 1% পুকুরে 35 থেকে 40টি কাঁকড়া হিসেবে, 3-4 শতকের পুকুরে 15 থেকে 20 দিন পরিচর্যা ও নিয়মিত খাবার প্রদান করতে হয়। 5টিতে 1 কেজি হলে 700 থেকে 800 টাকা পাওয়া যায়। এরপর কাঁকড়ার বেড থেকে কাঁকড়া তুলে স্থানীয় ডিপো বা আড়তদারের কাছে বিক্রি করে 1 টাকায় প্রায় 1 টাকা মুনাফা করে। ফড়েরা রাখা আছে আমাদের, টাকা দিয়ে আমরা দাদন খাটাই, ফড়েদের মাধ্যমে আমরা এইগুলো সংগ্রহ করি। এরা কাঁকড়া আনে সাধারণত বড় বড় ঘের আছে সেখান থেকে কালেকশন করে, আবার নদী দিয়ে কালেকশন করে, সুন্দরবন আছে সেখানে থেকে কালেকশন করে। কোনো কোনো মাসে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে মাল আসছে, তাতে আমাদের লাভের অঙ্কটা একটু বেশি হয়ে দাঁড়ায়, আর যে মাসে আমরা দেখছি মাল কমও ওঠে সে মাসে আমাদের লাভটা কম হয়। যাদের বেশি জমি নেই, অল্প জমি আছে, তারা চিংড়ি চাষ করতে পারে না, তারা সুন্দরবন অঞ্চল, বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকার নদী, নালা ও খাল বিলে কাঁকড়া আহরণ করে বেড়ায়।
সেখান থেকে ছোট ও নরম কাঁকড়াগুলোই মূলত চাষের জন্য পুকুরে ছেড়ে দেয়, আর বড় ও শক্ত কাঁকড়াগুলো সাথে সাথে বিক্রি করে দেয়, যা রাজধানী ঢাকাতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাঁকড়া যাতে ঘের থেকে বের হয়ে যেতে না পারে এ ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে। সেজন্য ঘেরের চতুর্দিকে নেট বা বাঁশের বানা তৈরি করে উঁচু করে বেড়া দিতে হবে। খোলস পাল্টানোর সময় উপযুক্ত আশ্রয়স্থলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কাঁকড়াকে সময় মতো ও পরিমাণ মতো উপযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। নিয়মিত পানি পরিবর্তনের মাধ্যমে ঘেরের পরিবেশ ঠিক রেখে কাঁকড়ার যথার্থ বৃদ্ধি নিশ্চিত করতে হবে। উপযুক্ত মৌসুমে কাঁকড়া মজুদ ও আহরণ করতে হবে, নতুবা বাজার মূল্য কম হবে। কাঁকড়া আহরণ ও বাজারজাতকরণ। ঝাঁকি জাল, বাঁশের ঝুড়ি ও চোঙ্গা ব্যবহারের মাধ্যমে আংশিকভাবে কাঁকড়া আহরণ করা যেতে পারে। তাছাড়া বাঁশের লাঠিতে মাছ, গরু ছাগলের চামড়া বা নাড়িভুড়ি বেঁধে কাঁকড়াকে প্রলুব্ধ করে স্কুপ নেট বা বাঁশের ছুরির সাহায্যেও আংশিক আহরণ করা যায়। সম্পূর্ণ আহরণের ক্ষেত্রে পানি সেচে ফেলানোই উত্তম। চাষ বলা যায় না, কাঁকড়াটা হচ্ছে এটাকে আমরা বলি যে মোটা তাজাকরণ। 175 গ্রাম থেকে 180 গ্রাম ওজনের যে অপরিপক্ক স্ত্রী কাঁকড়াগুলো যেগুলো ওইগুলোকে 15 দিন থেকে 1 মাস পুকুরে রেখে তাদেরকে পর্যাপ্ত মানে ভালো ভালো খাবার দেওয়া হয়, যেটা কাঁকড়ার বৃদ্ধির জন্য যেটা সহায়ক আর কি। এই ধরনের খাবার দিলে ওরা খুব দ্রুত ওদের ভিতরে যে গোনাড থাকে, যেটা বলা হয় যে ওদের ডিমও বলা হয় স্থানীয়ভাবে, ওটা মানে পরিপক্ক হলে ওটা বাইরে এটা চাহিদা খুব বেশি এই ধরনের কাঁকড়ার। এই জন্য ওই কাজটা করা হয়, জাস্ট এক মাসের জন্য করা হয়। ধরুন যে একটা সাইকেল ছাড়া হলে সেটাকে 1 মাস যাবৎ লালন পালন করা হয়। ওটা যখন দেখা যায় যে ওর ভিতরে পরিপক্ক হয়ে গেছে, তখন সেটাকে তুলে মার্কেটে নিয়ে যাওয়া হয়। কাঁকড়াটা তো যেহেতু পালায় যেতে চায়, ওটাকে রাখতে গেলে 1 থেকে 1.5 মিটার উঁচু করে একটা পাটা দিতে হয়, 0.5 মিটার মতো মাটির নিচে ঢোকায় দিতে হয়, না দিলে ওটা আবার নিচে দিয়ে বের হয়ে যেতে পারে। প্রতিদিন 2 থেকে 3 বার খাবার দেওয়া লাগে। ওরা রাতের বেলা খায় যেহেতু, সন্ধ্যার দিকে এবং ভোর রাতের দিকে খাবারটা দিতে হয় 2 বার। আর খাবার হিসেবে ট্রাশ ফিশ যেটাকে বলে, যেমন উচ্ছিষ্ট মাছ যেগুলো, গলদা চিংড়ির মাথাটা, অবাঞ্ছিত কিছু মাছ যেগুলো নদী থেকে ধরার পরে যেগুলো বাজারে বিক্রি হতে চায় না, উচ্ছিষ্ট বাজে মাছ, ওইগুলোকে দেওয়া হয়। এবং ওদের শরীরের যে ওজন থাকে, ওজনের প্রায় 5 থেকে 8 ভাগ পরিমাণে খাবার প্রতিবেলা দিতে হয়। মাছে যেহেতু ওই যে বিভিন্ন ধরনের রোগ বালাই, তারপরে অনেক টাকা ইনভেস্ট করার পরে হঠাৎ করে মারা যায়, এটা কিন্তু কাঁকড়াতে নাই, কাঁকড়ার রোগটা কম। কাঁকড়ার কিছু কিছু সমস্যা হয় যে ওদের যদি পা ভেঙে যায় তাহলে ওটা হয়তো ওটা বাদ চলে যায়। এটার দিকে সতর্কতা যদি অবলম্বন করা যায় তাহলে কাঁকড়াটাতে মানে লাভজনকই হয়। খাবারটা নিয়মিত দিলে এবং ওদেরকে জাস্ট আটকায় রাখতে পারলেই হয় খাবারটা দিয়ে, এছাড়া তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু এখানে নাই। পানি সরবরাহটা মাঝে মাঝে পানি চেঞ্জ করতে হয়। এই পরামর্শটুকু যদি ওরা মানে ভালোভাবে ফলো করে তাহলে কাঁকড়াতে আর লসের কোনো সম্ভাবনা নেই।